চব্বিশে ফেব্রুয়ারি আবারও হামলা শুরু করতে পারে রাশিয়া ইউক্রেন। রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ। তিনি সতর্ক দিয়েছেন, গত বছরের মতো এ বছরও 24 ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো বড় হামলা শুরু করতে পারে রুশ সেনারা। রেজনিকোভ আরও বলেছেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষে কিছু করার চেষ্টা করবে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। আর মাত্র 20 দিন পরে হামলার 1 বছর পূর্ণ হবে। ইউক্রেনীয় মন্ত্রী দাবি করেছেন, নতুন হামলার জন্য রাশিয়া এখন প্রায় 5 লাখ সেনা জড়ো করেছে। এদিকে 2022 সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3 লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, রাশিয়ার অখণ্ডতা রক্ষায় সেনা সমাবেশ জরুরি। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, 3 লাখ রিজার্ভ সেনা জড়ো করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি অনেক বেশি। সূত্র বিবিসি।